সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সহজভাবে বোঝানো ও শেখানোর জন্য নতুন কিছু টিউটোরিয়াল তৈরি করেছি, যা আপনাদের উপকারে আসবে বলে আমি মনে করি। এই পর্বে আলোচনা করব বিলবোর্ড ডিজাইন নিয়ে। প্রথম পর্বে দেখাবো সাইজ কীভাবে নিতে হবে। বিলবোর্ডের সাইজ অনেক রকম হতে পারে, যেমন 48 ফিট বাই 14 ফিট, 30 ফিট বাই 15 ফিট বা 12 ফিট বাই 5 ফিট। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না, তাই ভালোভাবে দেখুন, প্রয়োজনে কমেন্ট বক্সে জানান। শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন আপডেট পেতে পাশের বেলটি চাপুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। প্রথমে আমরা একটি নতুন ফাইল নিব, এজন্য ফাইলে যাব, তারপর নিউ এ ক্লিক করব। বাই ডিফল্ট এখানে যেভাবে থাকবে আমরা সেটাকেই ক্রিয়েট করব। তারপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব, আর্টবোর্ডের উপর এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দিব 12 বাই 5। এখানে আপনার মনে হতে পারে যে 12 ইঞ্চি বাই 5 ইঞ্চি আমি নিলাম কেন। আসলে আপনি যখন এটা প্রিন্টে চলে যাবে, তখন তারা যখন অটো একটা কমান্ড দিবে, তখন অ্যাকচুয়াল যে সাইজটা পাওয়া যাবে এই 12 ফিট বাই 5 ফিট, সেটাকে কনভার্ট করলে 12 ইঞ্চি বাই 5 ইঞ্চি হবে। তারপর আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। এখন এটা কিন্তু আমাদের আর্টবোর্ডের বাইরে চলে গেল, এজন্য কী করব, এটা হচ্ছে আর্টবোর্ড কন্ট্রোল। তো এখান থেকে আমরা এই টুল দিয়ে এই পর্যন্ত প্লাস এই কর্নার থেকে এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিচ্ছি এবং ভিউ থেকে ফিট অল ইন উইন্ডো করে দিচ্ছি। এখন এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা একটা কালার প্রয়োগ করব, সেই জন্য এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। আপাতত একটা কালার দিয়ে রাখলাম। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটা কপি করব, এই জন্য সিলেকশন টুলে আমি ডাবল ক্লিক করব। এখানে আমরা 0 0 0, টোটালি 0 হবে, তারপর কপি করব। এখানে সাইজ থাকবে 11 আর ওদিকে সাইজ থাকবে 4। এটা কপি করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখান থেকে ম্যাক গাইড করে দিব। এই দাগটা হচ্ছে সেফ লাইন। আমাদের যত লেখা আছে, যত আপনার প্রয়োজনীয় এলিমেন্ট আছে, সবগুলো এই বক্সের মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। যদি এর বাইরে যায় তাহলে রিস্ক হয়ে যাবে। যেমন এই অংশের পরে কিন্তু যখন সাইনবোর্ডটা টানানো হবে, তখন কিন্তু এখানে মাউন্টিং করা হবে, তখন দেখা যাবে যে প্রয়োজনীয় লেখা এই মাউন্টিংয়ে পড়ে যেতে পারে। এই জন্য আমরা এই সেফ লাইনের ভিতরেই সব কিছু রাখবো। এখন আমরা আমাদের প্রয়োজনীয় লেখাগুলো কম্পোজ করে নিব, সেই জন্য টুলবার থেকে টাইপ টুলটা সিলেক্ট করব আর এখান থেকে আমাদের ফন্ট চুজ করব। সিজি ওমেগা ফন্ট সিলেক্ট করা আছে, আমরা এই ফন্টে কম্পোজ করব। এখন আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করতে হবে, আমি একটু বড় করে নিচ্ছি এটা। এই হচ্ছে আমাদের লেখা। এই টোটালটাকে ধরে আমি একটু ছোট করে নিব। এখন আমাদের যে ছবিগুলো এখন প্রয়োজন সেগুলো এখানে আমি প্লেস করব, সেজন্য ফাইলে যাব, ফাইল থেকে প্লেস। প্লেসে যাওয়ার পরে আমি এই ছবিগুলোকে ক্রমান্বয়ে প্লেস করব। এগুলোতেই আমরা টোটাল কাজটা শেষ করব। তো বন্ধুরা, এই হচ্ছে প্রথম পর্ব। আশা করি আপনাদের সাইজ দিতে কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এটার সলভ করতে চেষ্টা করব। তো ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল বাটন দিয়ে আছে সেটাতে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ।